আসসালামু আলাইকুম, আমি আবু ওবাইদা। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা যায় কম্পিউটারে। এর জন্য আমরা প্রথমে লিখলাম MUHUMMADSM মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখবো। এখন এর জন্য একটি সংক্ষিপ্ত পদ্ধতি আছে, খুব সহজ এটা। সেটা হচ্ছে আপনার কিবোর্ডে লিখুন FDFA এবং কিবোর্ডের অল্টার প্লাস এক্স বাটনটা চাপ দিন। খুব সহজে এটা রূপান্তরিত হয়ে যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। ওকে, ইটস দ্য ট্রিক্স। আপনি যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকেন, চ্যানেলকে পছন্দ করেন, তাহলে দয়া করে সাবস্ক্রিপশানটা করে নিন এবং নিয়মিত আপডেটগুলো আপনি পেতে থাকবেন।